রবীন্দ্রনাথ ঠাকুরের ভাবনা, তিনি যা ভেবে গিয়েছিলেন তা সৃষ্টি কৃষ্টি মনন সবকিছু জড়িয়ে রয়েছে আমাদের জীবনে, কিন্তু কোথাও গিয়ে তা হারিয়ে যাচ্ছে। আর এবার অবসর সেই ভাবনা তুলে ধরেছে। আপনাদেরকে গোটা প্যান্ডেলটা একবার ঘুরিয়ে দেখাই। মুখেদের ভিড়ে যায় না হারে, ফেরে আসা সেই বাঙালির কালচার ছিল, যা ভাবনা চিন্তা ছিল সেই ভাবনাই থাকে। নানা প্রান্তে ছড়িয়ে রয়েছে, তারও একটা প্রতিচ্ছবি রাখা হয়েছে এই মুহূর্তে এই প্যান্ডেলে। প্রত্যেক পদে যেখানে বাঙালির একটু একটু করে ছোঁয়া দেওয়া হয়েছে প্যান্ডেলের মধ্যে, আর যখন প্যান্ডেলের ভিতরে আপনি ঢুকে আসবেন তারপরেই আপনি দেখতে পাবেন মা দুর্গার মূর্তি একেবারে অন্য সাজে, উৎসবের রূপ ধারণ হয়েছে এই মূর্তিতে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ক্যামেরা পার্সনকে বলবো একবার দুর্গা মূর্তির দিকে যদি দর্শকদের দেখান। মুখের ভিড়ে যায় না হারিয়ে,